আসসালামু আলাইকুম। সিটি মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব খুব সহজে। একটা নতুন একটা পদ্ধতি দেখাচ্ছি। আগে আমরা ফটোশপ ওপেন করলাম। ফটোশপ ওপেন করার পর একটি ছবি আমরা ফটোশপে ওপেন করলাম। দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা টুল বার মানে এই দেখাটি অনেক সময় লেগে যাবে এবং ব্যাকগ্রাউন্ড সমান এবং ভালো হবে না। এটার একটা নতুন একটা পদ্ধতি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ অতি সহজে বা খুব সহজে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন যাই, দেখি আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করব এক ক্লিকে, সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করলাম। খুব সহজ একটি বিষয়। ওপেন করার পর আমরা এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা কাটব সেই ব্যাকগ্রাউন্ড কাটার জন্য একটি সফটওয়্যার ওপেন করব, রিমুভ ভিজি। এখানে ওপেন ক্লিক করবেন। ক্লিক করার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ এখানে ক্লিক করবেন। খুব সহজ। এই ভিডিওটি যদি অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ অতি সহজেই করতে পারবেন। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে টিক দিয়ে রাখবেন। নিত্য নতুন আপডেট ভিডিও অবশ্যই আপনি সবার আগে পাবেন। রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এই যে আপলোড ইমেজ এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যে ব্যাকগ্রাউন্ড মানে যে ইমেজটি দেখাচ্ছি এই যে এই ইমেজ অফে ক্লিক করে ওপেন করবেন। এই যে অরিজিনাল রিমুভেবল ব্যাকগ্রাউন্ড এবং দেখাচ্ছে, দেখেন খুব সহজ আপনার ছবি এডিট করার খুব সহজ। এই দেখতে পাচ্ছেন আমার ছবির ব্যাকগ্রাউন্ড নিখুঁতভাবে কেটে ফেলেছে। এখানে ডাউনলোড, আবার এখানে আছে ডাউনলোড এইচডি। আপনি ডাউনলোড এইচডি ইমেজ ফাইলে ক্লিক করতে পারেন। হচ্ছে অপেন হচ্ছে খুব সহজেই, একটু দেরি হচ্ছে। তাহলে কি আবার যাব কি, মানে জিনিসটি আবার দেখাচ্ছি এই যে আপলোড ইমেজে ক্লিক করবেন, অপেনে ক্লিক করবেন। অপেনে ক্লিক করে এই যে আপলোড হয়ে গেছে, এটা কি ডাউনলোড করবেন, ডাউনলোড রেজ হয়ে গেল। ফটোশপে ওপেন করেন, এই দেখেন আগের যে ছবিটা ছিল এই ব্যাকগ্রাউন্ড কাটতে অনেক সময় লাগবে, খুব সহজে এক ক্লিকে আমরা কি ব্যাকগ্রাউন্ড কেটে ফেলে দিলাম। তাহলে বুঝতে পারলাম যে ব্যাকগ্রাউন্ড অতি সহজে এবং তাড়াতাড়ি কাটার জন্য কিভাবে একটি সফটওয়্যারে আপলোড করতে হয় সেই বিষয়টি আমরা বুঝতে পারলাম। অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।